মৃগেন্দ্র আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভাইয়া, আমি একটু বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হলো যীশু খ্রিস্ট যে দুরারোগ্য ব্যাধি উপশম করতে পারতেন এবং মৃত মানুষকে জীবিত করতে পারতেন, এই বিষয়ে আপনার মতামত কি? সায়েন্স কি বলে? এরকম কি কোনো প্রমাণ আছে? তা গ্রন্থে তো যেহেতু আছে, এখন এটা কি সায়েন্টিফিক ভাবে হয় কিনা, গ্রন্থে তো যেহেতু গ্রন্থে তো গ্রন্থে তো অনেক কথাই বলা আছে। যেমন ধরেন, গ্রন্থে বলা আছে হনুমান সূর্যরে খায় ফেলছিল, মুহাম্মদ নাকি গাধা ঘোড়ার পিঠে চড়া সাত আসমান গেছিল। তারপরে এক এক গ্রন্থে এক এক কথা বলা আছে, এরকম না হাজার হাজার গ্রন্থ আছে, হাজার হাজার গ্রন্থে হাজার হাজার কথা লেখা। হ্যাঁ, হাট্টিমা টিমটিমের একটা গ্রন্থ আছে, সুপারম্যান স্পাইডারম্যানের গ্রন্থ আছে, সেগুলাতে কিছু কথা লেখা আছে। এগুলো নিয়ে সায়েন্স কেন বলতে যাবে ভাই? এরকমের গাঁজাখুরি অশিক্ষিত মূর্খদের কথার মাঝখানে কথা বলেন, একটু শুনে নেন, একটু শুনে নেন। কোথাকার কোন গাঁজাখোর, কোথাকার কোন গাঁজাখোরে কি লিখছে? হ্যাঁ, 2000 বছর আগে কোন একটা পাগলা বেটা যেটা আবার ছিল আবার জারজ সন্তান, সে আবার মানে বাপের ঠিক নেই, সে বেটা আবার কি না কি করতে পারতো, এইগুলা কিছু বইটির ভিতরে লিখছে। তার মা কার সাথে গিয়ে বাধায় আসছে কে জানে, সেগুলা কোনো ঠিক ঠিকানা নাই, কোত্থেকে বাধায় আসছে, কোত্থেকে নিয়ে আসছে এগুলা। ঠিক আছে, এটা তার ব্যাপার, মহিলার ব্যাপার, মহিলা করছে মহিলার ব্যাপার, কিন্তু এইগুলা আবার লিখছে একজন এখন সায়েন্টিস্টরা, সায়েন্টিস্টদের কি বসে বসে খায় দেখি কাম নাই যে এগুলা নিয়ে তারা গবেষণা করতে যাবে? মানে কেন গবেষণা করতে যাবে, এটা নিয়ে কথা হয় বা কেন বলবে? এরকম কোথাকার কোন অশিক্ষিত মূর্খ পাগল কি করছে, কি বলছে না না বলছে, তাদের বইতে কি লিখছে না না লিখছে, তাদের সায়েন্টিস্টদের কি যায় আসে? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে শুধুমাত্র তখন সায়েন্টিস্টরা এটা নিয়ে কথা বলতে পারে, কিন্তু আপনার কাছে যদি একটা বিশ্বাস থাকে, আপনাকে ভাই আমাকে গ্রন্থে এটা বলা আছে যে হনুমানে ভারত থেকে 1 লাফ দিয়ে শ্রীলঙ্কা গেছে গা, ভাই আমাকে গ্রন্থে বলা আছে ভাই, এটা আবার সায়েন্টিস্টরা কি বলবে? এটা নিয়ে, এটা নিয়ে সায়েন্টিস্টরা কেন বলতে যাবে? মানে সায়েন্টিস্টদের কি খাওয়া দাওয়া ভাই কাম নেই বলেন? ও না, বিশ্বের বর্তমানে দেখা যাচ্ছে যে আমি খ্রিস্টান ধর্মের লোক তো বেশি, এটা তো মানে এটা প্রমাণিত সত্য। তাহলে দেখা যাচ্ছে আবার পবিত্র আত্মা থেকে, তাতে কি তাদের খ্রিস্টান ধর্মের লোক এভাবে খারাপ কথা বলতে আচ্ছা পারি না, ঠিক না? কে বলছে আপনাকে বলতে পারি না? অবশ্যই বলতে পারি, কেন বলতে পারি না? খ্রিস্টানরা সারা পৃথিবী ব্যাপী যে খুনাখুনি করছে, এই যে কিছুক্ষণ আগে একজনের কথা বললাম কলম্বাস, এ এক হাতে বাইবেল আর এক হাতে তরবারি নিয়ে আমেরিকাতে গেছিল, আমেরিকা থেকে কচু কাটা করছে, কোটি কোটি মানুষ মারছে, কোটি কোটি নেটিভ আমেরিকানকে হত্যা করছে। এই যে রোমান ক্যাথলিকরা শতাব্দীর পর শতাব্দী ধরে নারকীয় হত্যার যজ্ঞ চালাইছে সারা পৃথিবী ব্যাপী, এগুলো হচ্ছে অসভ্য বর্বর বদমাইশ ছিল এক একটা, মানে মানে পুরা ইউরোপ জুড়ে তারা মেয়েদেরকে হত্যা করছে, উইচ হান্টিং এর নামে তাদের তারা মেয়েদেরকে হত্যা করছে, পুরায় মারছে। হ্যাঁ, জিওনার্দো দা ব্রুনো, ফ্রান্সের জিওনার্দো ব্রুনো কে তারা হত্যা করছে, আরো এরকম অসংখ্য নারীকে যারা শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে আগায় গেছিল তাদেরকে সবাইকে তারা হত্যা করছে সেই সময়। এই রকমের লোক সংখ্যায় বেশি হইলো নাকি কম হইলো, তা দিয়ে কি যায় আসে? সংখ্যায় বেশি দিয়ে কি যায় আসে ভাই বলেন তো? আপনার কথা ঠিক অবশ্য, তারপর আমরা যেটা মানে সংখ্যাগরিষ্ঠতা যেটা, সেটা তো আমরা মেনে নেওয়ার কে বলছে, আপনি কে বলছে, আপনি কে বলছে যে সংখ্যাগরিষ্ঠদের কথাই মেনে নিতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি কি বাংলা বাংলাদেশে থাকেন ভাই? জি জি, আমরা বাংলাদেশে তো, বাংলাদেশে তো বেশিরভাগ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো মুসলমান তাই না? হ্যাঁ, এখন বাংলাদেশের মুসলমানরা যদি ঠিক করে যে আমরা খ্রিস্টানদেরকে, আপনাদের মতো খ্রিস্টানদেরকে জুতা পেটা করে দেশে থেকে বাইর করে দিব, তাহলে তো সেটা একটা রাইট কাজ হবে নাকি? না, এটা হিউম্যান রাইট বলতে তো একটা কথা আছে, না 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 না, আপনি নাই মাত্র বললেন, আপনি নাই মাত্র বললেন যে সংখ্যাগরিষ্ঠরা যেটা বলবে সেটা যদি রাইট কাজ হয়, সংখ্যাগরিষ্ঠদের কাজই, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি কাজটা রাইট হয়, একটা কাজ রাইট নাকি রং এইটা নির্ধারণের ক্ষেত্রে সংখ্যাটা যদি একটা ফ্যাক্টর হয়ে থাকে, আবারও বলছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে তারপর কথা বলবেন, ঠিক আছে? ওকে, একটা কাজ নৈতিক নাকি অনৈতিক সেইটা নির্ধারণের ক্ষেত্রে আমরা সংখ্যায় কত, আমরা কতজন লোক এটা চাইতেছি, এইটা কি একটা ফ্যাক্টর হতে পারে কিনা সেটা জিজ্ঞেস করার জন্য আপনাকে এই প্রশ্নটা করেছি। যে বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা যদি আজকে ঠিক করে যে খ্রিস্টান মেয়েদেরকে আমরা রেপ করব এবং রেপ করে এখানে মুমিন বাচ্চা পয়দা করব, গনিমতের মাল নিয়ে নিবো ওদেরকে, গনিমতের মাল হিসেবে ওদেরকে ভোগটোক করবো আমরা, এটা যদি মুসলমানরা ঠিক করে, তারা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, আপনি বলছেন একটু আগে আপনি বলছেন তারা যেহেতু যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তারা যেটা বলবে বা তারা যেটা দাবি করবে, যে তারা যেটা করবে সেটা নৈতিক হয়ে যায় বা সেটা রাইট হয়ে যায়, তাহলে তো মুসলমানরা যদি এটা করে তাহলে তাদের কাজটা তো রাইট হবে সংখ্যাগরিষ্ঠতার জোরে, আপনার যুক্তি অনুসারে হবে না ভাই?
আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা দেখি গণতান্ত্রিক পন্থায় তো যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সংসদে যায় দেখি, আর তাদের আইনগুলো তো গণতান্ত্রিক পাশ হয় পদ্ধতিতে? নাকি? না, ভুল বলছেন, ভুল বলছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে ফান্ডামেন্টাল, সংবিধানের যে ফান্ডামেন্ট আছে সেগুলা কখনো পরিবর্তন হয় না, সেগুলা একই থাকে। হ্যাঁ, যেমন ধরেন আমেরিকার সংবিধানে যেই রাইট গুলা দেয়া আছে সেগুলা জনগণ ভোটে নির্বাচিত যদি কাউকে করে, তারা ক্ষমতায় গিয়ে সেই ফান্ডামেন্টাল রাইট গুলাকে পরিবর্তন করতে পারে না। এটা কি আপনি জানেন যে ফান্ডামেন্টাল রাইট পরিবর্তন করা যায় না? সেটা তো বাংলাদেশ সংবিধানেও যাবে না, যেটা দুষ্পরিবর্তনীয় লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে এই যে যে জিনিসগুলো যাবে না, এটা গণতন্ত্রের সিস্টেমটা হচ্ছে যে আপনি যে ফান্ডামেন্টাল যে রাইট গুলা মানুষের যে ফান্ডামেন্টাল রাইট গুলা সেইগুলো আপনি কখনো হরণ করতে পারবেন না। আপনি কিছু আইন প্রণয়ন করতে পারবেন, সেটা জনগণের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক ভাবে হবে, কিন্তু আপনি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করতে পারবেন না। ফান্ডামেন্টাল রাইট গুলার ভিতরে একটা হচ্ছে গিয়ে বেঁচে থাকার অধিকার, মেয়েদের পড়ালেখা করার অধিকার, মেয়েদের নাগরিক অধিকার, সমান অধিকার। আমি যখন বলছিলাম যে মেয়েদেরকে পুরায় মারা মারছে, এইটা তো ফান্ডামেন্টাল রাইট হরণ করে। তাহলে আপনি কিভাবে বলছেন যে সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করবেন? কিভাবে বললেন এটা? না, আমি সেটা বলিনি। দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক পন্থায় তো আমরা যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদেরকে আমরা মেনে নিই, ঠিক না? না, যারা মেনে গণতান্ত্রিক পন্থায়, মেনে নেই না, মেনে নেই না, মেনে নেই না। আমরা যেটা করি যে তারা সেই জিনিসটা পায়, সেই ক্ষমতাটা পায় শাসন কাজ চালাবার, কিন্তু তারা যদি কোনো ভুল কাজ করে আমাদের অবশ্যই স্কোপ থাকে সেটা সমালোচনা করার। কারণ একটা গণতান্ত্রিক দেশের একটা মূল ভিত্তি হচ্ছে বাক স্বাধীনতা, সমালোচনা করার অধিকার। এটা কি আপনি জানেন যে গণতন্ত্রের একটা ফাউন্ডেশন হচ্ছে বাক স্বাধীনতা, প্রেস ফ্রিডম? সেটা বইতে লেখা রয়েছে, বাস্তবে সেটা কম দেখা যায়। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনার কথার কোনো মানে আগামাথা আমি পাচ্ছি না আসলে। সক্রেটিস ভাই, ওনার কোনো কথার কোনো আগামাথা পাচ্ছেন? ওনার মনে হচ্ছে যা মানে খালি কথা বলতে কথার পিছনে কথা বলতে হবে যে তাই বলে যাচ্ছেন উনি। না, আমি যে কথাটা মানে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরটা পেলাম না। আমি বলেছিলাম যে ওই যীশু খ্রিস্টের উত্তর যে দিয়েছি তো, উত্তর মৃত দিয়েছি তো, ব্যক্তিকে, উত্তর দিয়েছি তো। এসে কোনো মানে প্রমাণ আপনার কাছে আছে? আর সায়েন্টিস্টরা কেন এরকমের মানে অশিক্ষিত মূর্খদের মতো, মূর্খদের যে জিনিসপত্র বইপত্র ওগুলো নিয়ে ডিল করবে? ওনাদের তো খায় দায় অনেক কাজ আছে। কোথাকার কোন পাগল ছাগল কি করছে না না করছে, কোন ন্যাংটা বাবা যিশু বাবা কি করছে কবে, সেগুলো নিয়ে মানে ওরা কেন ডিল করতে যাবে ভাই? ওদের কি খায় দায় কাম নেই ভাই? এখন আমি যদি দাবি করি আমার কাছে একটা ড্রাগন আছে, এখন কি সায়েন্স কি এটা প্রমাণ করতে যাবে যে সক্রেটিসের কাছে ড্রাগন আছে কিনা, এটা চেক করে দেখা, এটা প্রমাণ করা? মানে আছে এগুলো কথার কোনো অর্থ আছে? মৃগেন্দ্র ভাই, আপনাকে আবারও জিজ্ঞেস করছি যে আপনি যে ক্লেম গুলা করছেন যে আপনার যিশু এটা পারতো, এন পারেঙ্গা তেন পারেঙ্গা, মানে 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 ঈশ্বর মতো মনে করেন, যে ভারতীয় দক্ষিণ ভারতীয় নায়ক রজনীকান্তের মতো এক ঘুষি দিয়া মনে করেন সবাই মেরে দিত, তাই না? এরকম যে সুপারম্যান ছিল আপনার যিশু, এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, এই বাস্তবিক প্রমাণ তো আমাদের কাছে থাকবে না, যেটা আমাদের তো আমরা গ্রহণতে পড়ে যেটা পাবো সেটা একটু বলতে জাস্ট চাচ্ছিলাম। অন্ধবিশ্বাস, জাস্ট অন্ধবিশ্বাসটা আছে, অন্ধবিশ্বাস। এখন আপনি জানতে চাচ্ছেন আপনার অন্ধবিশ্বাসটা নিয়ে বিজ্ঞানীরা কেন গবেষণা করছে না নাকি? না, সেটা না, আমি এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের কি ধারণা। সেটাই তো বলছি ভাই, আমি একটা জিনিস বুঝি না, তারা তাদের অন্ধবিশ্বাসটাকে কেন সায়েন্স দিয়ে অথরাইজ করতে চাচ্ছে, কাহিনীটা কি? তাদের এটা যদি অ্যাবসলিউট ট্রুথ হয়, হ্যাঁ সেটা একটা কথা যে আপনার দরকার কি সায়েন্স কি কইছে না কইছে এটা দরকার কি ভাই? আপনি বাসায় বয়ে অন্ধবিশ্বাস করেন, আপনার সায়েন্স কি কইলো না না কইলো আপনার ওদের পোষার দরকার কি? ওরা কি যা ইচ্ছা করুক গা। তাহলে কি আমরা সায়েন্স পড়বো না? সায়েন্স কি বলা হয় সে বিষয়ে আপনারা যেহেতু অনেক জানেন, এই জন্য আপনি 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 একটু বলেন তো, আপনি একটু বলেন তো যে একটা ছেলে সন্তান জন্ম হইতে একটা বাবা এবং মায়ের যে ক্রোমোজোম গুলা লাগে, কি কি ক্রোমোজোম লাগে বলেন তো? এখানে তো আমরা পাই যে ওই যেটা লেখা আছে যে এক্স ওয়াই একটা মানে একটা সমীকরণ রয়েছে, এই তো? হ্যাঁ, একটা পুরুষের শরীরে থাকে এক্স ওয়াই আর মেয়ের শরীরে থাকে এক্স এক্স, তাই না? ইয়েস, তাদের দুজনের যে যৌন মিলন হয় সেটার মাধ্যমে যদি এক্সটা এক্সটার সাথে মিলে গিয়ে ছেলেটার এক্স এবং মেয়েটার এক্স যদি মিলে, তাহলে সেটা একটা মেয়ে হবে, আর যদি মেয়েটার এক্স এবং ছেলেটার ওয়াইটা যদি মিলে তাহলে সেটা একটা ছেলে হবে, তাই না? জি জি, তার মানে ছেলে সন্তান হইতে হইলে ডেফিনেটলি একটা ওয়াই এর ভূমিকা আছে, এক্স এক্স থেকে তো ওয়াই উৎপাদন হইতে পারে না, তাই না? সায়েন্স এটা তো বলে আর আমরা এটাই পড়েছি। আচ্ছা, তাহলে এটা একটা
আমরা এটাই পড়েছি। তাহলে মেরির পেটের থেকে যদি একটা বাচ্চা হয়, ধরলাম আর কোনো পুরুষের সেখানে কোনো ইয়া যদি না থাকে, তাহলে ডেফিনেটলি যীশু খ্রিস্ট মাইয়া ছিল নাকি ভাই? না, যীশু খ্রিস্ট তো মেয়ে ছিল না, যদি যীশু খ্রিস্ট ছেলে হয়ে থাকে, যদি 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 যীশু খ্রিস্ট ছেলে হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তার শরীরে একটা ওয়াই ছিল, এবং ওই ওয়াইটা কোনো আরেকটা পুরুষের নুনু থেকে বেরিয়েছে নাকি ভাই? এটা তো আমরা আসলে দেখা গেছে যে আপনাদের যুক্তির সাথে আমরা এই করতে পারি না, কারণ দেখা গেছে এখানে আপনারা সেটা বিশ্বাস করবেন না, ঐশ্বরিক বিষয়টা সেটা আমি বুঝতে পারছি। আর আপনারা যেটা এই করেন মানে আপনি মানে মানে আপনি আমাকে এসে বলতেছেন আপনার অন্ধবিশ্বাসটা কেন আমরা অন্ধবিশ্বাস করছি না, এই জন্য আপনি খুব রেগে গেছেন নাকি খেপে গেছেন? আমি আপনি রেগে যাইনি, আপনাদের যুক্তি অবশ্যই ঠিক আছে, কারণ যুক্তি দেখেন আপনি যেভাবে মানে মানুষকে বুঝাচ্ছেন এটা কিন্তু একটা ভালো প্রসেস, যুক্তির মাধ্যমে এটা আমরা কিন্তু আপনাদের থেকে শুনতেছি। এখন আপনাদের যদি এটা মানে কাজের না হতো, তাহলে আপনাদের বসে বসে লাইভ গুলো আমার শোনা প্রয়োজন হতো না, ঠিক না? সেটা ঠিক, কিন্তু আপনি কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনার অন্ধবিশ্বাসটা কেন আরেকজন অন্ধবিশ্বাস করছে না, এটা নিয়ে আপনার মনে একটা হতাশা কাজ করছে যে আরে এই নাস্তিকরা কেন যে আমার অন্ধবিশ্বাসটা নিল না, কেন যে নিল না বুঝতে আমি না। ওখানে আসলে কি করে উনি 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 শুধু উনি শুধু আসে পায় পারছে না যে সূরা তোবার 5 নম্বর আয়াতটা ইমপ্লিমেন্ট করতে। যদি সেই সময়টা থাকতো, যদি যদি খ্রিস্টানদের সেই যুগটা থাকতো, তাহলে কিন্তু ঠিকই এ এসে আমারে বলতো আই তুই নাস্তিক হয়েছিস তোর কল্লা উড়াই দিবো, যদি সেই যুগটা থাকতো। কিন্তু আপনাদের সেই যুগটা নাই ভাই, এখন ক্রিশ্চিয়ানিটি প্রায় মরমর অবস্থা, এই জন্য এখন আপনারা মানে ভদ্র হয়ে গেছেন। কিন্তু আপনারা কিন্তু এত ভদ্র ছিলেন না ভাই, ইতিহাসে কিন্তু আপনারা এত ভদ্র ছিলেন না, ইতিহাসে কিন্তু আপনারা কম করেন নাই, বুঝছেন না? ওকে ঠিক আছে, কিন্তু আমরা দেখা গেছে যে আমরা এই যে আপনাদের মতো বা কথা মেনে ধরেন আমরা বিশ্বাস করে নিলাম যে এগুলো সব সত্য নয়, কিন্তু আমার পরবর্তীতে দেখা গেল যে এটা আসলেই সত্য, তখন তো আমাদের জন্য হেল ছাড়া উপায় থাকবে না। পরবর্তীতে যে মানে মা কালী সত্য না সেই সেটা আপনাকে কে বলছে? এমন তো হতে পারে মা কালীও সত্য হতে পারে, গিয়া আপনি সারা জীবন যিশুর উপাসনা করে গিয়া দেখলেন ন্যাংটা কালী বসে আছে, ন্যাংটা কালী এখন আপনাকে রেপ করবে, হ্যাঁ আপনার পিছন দিয়ে শিবলিঙ্গ ঘুরে দিবে, তখন আপনি কি করবেন? এটাও তো চিন্তার বিষয় হয়ে যায় তাহলে। হ্যাঁ আল্লাহ থাকতে পারে, আল্লাহ থাকতে পারে, বা আফ্রিকার একটা পুঙ্গা পুঙ্গা দেবতা সেটাও মনে করেন বসে থাকতে পারে বাস নিয়ে। দিলে পৃথিবীতে ধর্ম আছে 4,500, এখন 4,500 যে কোনো একটা যদি সত্য হয়, তাহলে তো আপনার সেফ পজিশনে থাকার জন্য সব ধর্মেরই একটু একটু করে উপাসনা করা উচিত, তাই না ভাই? মনে করেন ঘরের চারদিকে, মনে করেন আপনি তো মানে বাজি খেলতেছেন তাই না, বাজিতে যদি লাইকা যায়, হ্যাঁ এটা হচ্ছে লটারির টিকিট, তাহলে আপনার যদি সেফ পজিশনে থাকতে হয়, তাহলে তো সব কোম্পানির লটারি টিকিটে একটা করে কিনে রাখা দরকার, তাই না? যদি লাইকা যায় তাহলে তো আপনার 4,500 ধর্ম প্রত্যেকটা একটু একটু করে পালন করা উচিত। কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার যে একেশ্বর, আপনার যে জিহোবা, এই জিহোবা কিন্তু আবার মানে খুব হিংসুটে, হ্যাঁ বাচ্চা মানুষের মতো হিংসুটে। আপনি যদি অন্য কোনো দেবদেবীর উপাসনা করেন, সে কিন্তু বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে এবং মানে আমাকে আমাকে উপাসনা না করে অমুককে করছে অমুককে করছে, এইভাবে কান্নাকাটি করতে করতে সে আপনাকে নাকি সারা অনন্তকাল নরকে পড়াবে। তাহলে এখানে তো অনেক মুসিবত ভাই, দেখা যাচ্ছে যে আপনি 4,500 ধর্ম পালন করতে পারতেছেন না, কারণ হচ্ছে ওই যে ওই ঈশ্বর গুলা চেতে যাবে, যারা শির্ক পছন্দ করে না তা সেই ঈশ্বর গুলো আবার চেতে যাবে, তাই না? এখানে আরেকটা জিনিস বলা দরকার যে ধর্ম হচ্ছে একটা ওই যে আপনার শেয়ার বাজারের মতো, আপনার একটু একটু করে যদি আপনি সব কোম্পানিতেই যদি টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার একটা লাভ আছে, কিন্তু আপনি যদি একই কোম্পানিতে যদি সব ইনভেস্ট করে বসে থাকেন তাহলে তো ওই কোম্পানি তো ভরা ডুবি হইলে তো আপনি তখন নিশ্চয় পুরা ধরা পুরা ধরা বুঝছেন, কিন্তু পুরো ধরা খাবেন। হ্যাঁ বা গিয়া দেখলেন যে ঈশ্বর আছে ঠিকই, আপনার ঈশ্বরই আছে ঠিকই, ঈশ্বরে কইলো যে তো করে দেখতেছিলাম যে তোরা অন্ধবিশ্বাস করস নাকি যুক্তি দিয়ে চিন্তা করস, হ্যাঁ তোরা বদমাইশের বদমাইশ গুলা, তোরা অন্ধবিশ্বাসী মূর্খ বলদ, তোকে সবগুলা তোরা জাহান নামে যা, তোরা আগুনে পড়। আর যেগুলো চিন্তা করছে, যেগুলো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করছে, সৎ ভাবে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করছে, কোনো বাজি খেলে নাই, তারা যেটা মানে যুক্তি দিয়ে যেটা আসছে সেটাই তারা মানছে, এইরকম নাস্তিক গুলো ওইদিকে আয় তোরা চল আমার সাথে, চল আমার সাথে স্বর্গে, চল তুই আর তোর তোদের সাথে আমি তর্ক করবো, চল তোদের সাথে বিতর্ক হবে স্বর্গে গিয়া। হ্যাঁ মনে করেন আমি নাস্তিক আছি আপনিও আছেন, আপনার অন্ধবিশ্বাসী বইলা ঈশ্বর আপনার নরকে পাঠাই দিল আর আমার নিয়ে গেল জান্নাতে, কইলো যে চল তোর সাথে বিতর্ক করবো, চল আসিফ তুই তো ভালো শুনছিস, তুই নাকি ভালো বিতর্ক করস, চল দেখি কতটুকু পারস, আয় তোর সাথে আজকে আমি লাগবো।
মনে করেন আমি আর ঈশ্বর মনে করেন চা খা কফি হাত নিয়ে বিষয় বিষয় তর্ক বিতর্ক শুরু করে দিলাম, সিদ্ধার্থুল মুনতাহার নিচে মনে করেন আমি আর আল্লাহ মনে করেন আমি বেনসন একটা ধরা দিলাম শুরু করে, আল্লাহ তুমি তো এটা কইছো এখানে, এটা কইছো সেখানে, এগুলো তো ভুল ভাল তোমার, এগুলা তো মানে কোন অর্থ নাই, কি বাজে কথা বলছো এগুলোর ভিতরে, আর মনে করেন আল্লাহ সেখানে, বা ধরেন মানে বাইবেল নিয়ে তর্ক শুরু করে দিলাম, এইভাবে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সেখানে আরো লোকজন জমায়েত হইলো, আইনস্টাইন, তারপর নিউটন, তারপরে মনে করেন কার্ল সাগান, তারপরে মনে করেন স্টিফেন হকিং, এরা সবাই এসে জড়ো হইলো, সবাই মিলা তর্ক শুরু করে দিল। এই ইন্টেলিজেন্টের জায়গা হয়ে গেল সেটা একটা, মানে বুদ্ধিমানদের জায়গা হইলো সেটা একটা। আর আপনাদের মতো যারা অন্ধবিশ্বাস করছে, মানে গোয়ারের মতো ভেড়ার মতো অন্ধ, ভেড়ার পাল না আপনাদের যিশু, ভেড়ার পাল না মানে ভেড়ার মানে নেতা না আপনারা তো ভেড়া, তাই না? ইয়া অনুসারে তো যে বাইবেল অনুসারে আপনারা তো সবাই ভেড়া নাকি? ওরা হইলো মুমিনরা হইলো উট, আর আপনারা হইলেন ভেড়া নাকি? খ্রিস্টানরা হইলো ভেড়া, মুমিনরা হইলো মুসলমান, মুমিনরা হইলো উট, তাই না? এটা তো আপনার যিশুই কয়ে গেছে, আপনাদের মতো ভেড়া গুলো মনে করেন জাহান্নামে দিয়ে দিল মানে ঈশ্বর, তখন কি করবেন ভাই বলেন? না যারা দেখেছে উপাসনা করলো কারো, আমরা যদি মনে করেন যে কারো কাছে, আপনার কাছে কেন মনে হচ্ছে, আপনার কাছে কেন মনে হচ্ছে যে যে মহাবিশ্ব বানাইছে সে আপনার মতো পিঁপড়ার থেকে ছোট একটা মানুষ উপাসনা করতেছে নাকি করতেছে না? আপনি আপনার বিবির সুমা দিতেছেন নাকি সুমা দিতেছেন না? সুমা দানের আগে আপনি তার নাম স্মরণ করছেন কিনা? হ্যাঁ, এইটা নিয়ে আসে মানে সাত আসমানের উপরে বৈশা কনসার্ন হয়ে আসছে, মাথা চুলকাইতেছে, মানে ওই মৃগেন্দ্র, মৃগেন্দ্র আজকে সকালে তার বিবিরে সুমা দিল, সুমা দানের আগে আমার কথা মনে করলো না, কত বড় সাহস, আমার তো জলে পড়ে যাচ্ছে, পাশাটা আমার ব্যথা করতেছে আমার, এটা বইলে ঈশ্বর মনে করেন পাশা ব্যথায় ওইটা দাঁড়ায় গেল। এটা আপনার কেন মনে হচ্ছে যে আপনার ঈশ্বর এত ছোট লোক? না ঈশ্বর দেখা গেছে যে মানুষ তো কম নয়, অনেক মানুষ না এখানে তো দেখা গেছে যে, এমন তো না যে মাত্র সীমিত সংখ্যক লোকজন। না না, আমি আপনার কথাই জিজ্ঞেস করতেছি, মনে করেন আপনার ক্ষেত্রে মানে আপনার ঈশ্বরকে আপনি এত ছোট লোক কেন মনে করতেছেন? আপনি আপনার বউরে চুমা দেওয়ানোর আগে ঈশ্বরের স্মরণ করছেন নাকি করেন নাই? এইটা নিয়ে ঈশ্বর সাত আসমানের উপরে বৈশা মাথা চুলকাইতেছে, আর তার পাছা গরম হয়ে গেছে যে আপনি তারে স্মরণ করেন নাই চুমা দেওয়ানোর আগে, এ এত ছোট লোক মনে করেন কেন আপনি আপনার ঈশ্বরকে? আপনার দৃষ্টিতেই তো আপনার ঈশ্বর একটা ছোট লোকের বাচ্চা। না বিষয় তো আপনারা যারা বিশ্বাসী তারা আপনাদের ঈশ্বরকে একটা ছোট লোক, একটা কুটিল, একটা ভিংসুটে, একটা বাচ্চা, একটা বদমাইশ, একটা রাগি, একটা বদমেজাজি, এইগুলা মনে করেন। আচ্ছা মৃগেন্দ্র ভাই, আপনার ঈশ্বর তো বেশ কয়েকটা গণহত্যা চালাইছে, তাই না? নুহের সময় কোন একটা গণহত্যা চালাইছে না? যারা অবিশ্বাসী ছিল তাদের তো একটা শাস্তি তো প্রাপ্ত হবে না? সেই অবিশ্বাসীদের মধ্যে তো নারী শিশুরাও ছিল, তাই না? যারা বিশ্বাসী ছিল তাদের তো আর শাস্তি প্রদান করা হয়নি। না না, আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে নারী শিশুরা তো সেই বন্যার পানিতে তো, বা বন্যার পানি তো আর জিজ্ঞেস করে মানুষ মারবে না, এটার ভিতরে তো শিশুরাও মরছে নাকি? হ্যাঁ শিশুরা মারা গেছে, মানে ছয় মাসের যে বাচ্চাটা, যে বাচ্চাটার এখনো জ্ঞান বুদ্ধি হয় নাই, এও তো মরছে, তাই না? আপনার ঈশ্বর হচ্ছে এত মহান একটা করুণাময় চরিত্র যে মানে রাগে ক্ষোভে দুনিয়ার সব মানুষের মেরে লাইছে, সেখানে নারী শিশু পর্যন্ত মেরে ফেলেছে। আপনার ঈশ্বর তো তাহলে একজন গণহত্যাকারী। আপনি বলেন তো যে হিটলারের সাথে আপনার ঈশ্বরের পার্থক্য কতটুকু? আমি একটা কথা বলে নেই, ওখানে যাদেরকে যারা মানে ছোট থেকে ওই করে তাদের জন্য তো হেভেন রয়েছে, ঠিক না? তাদের তো ওখানে পুরস্কার হিসেবে হেভেন ই করা হয়েছে, যেহেতু হেভেন মানে হেভেন নাকি হেল আছে সেটা তো আমি জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি যে এই যে মারলো যে শাস্তিটা যে দিল তাদেরকে, কিসের শাস্তি দিল? এখানে তো মানুষের জন্য শিক্ষার জন্য, মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা ওর তো, ওর ওকে মারলো কেন? অন্য মানুষের শিক্ষা তো অন্য মানুষে পাইবো, ওকে মারলো কেন? ওরে মায়েরা কেন আরেকজন মানুষকে শিখাবেন আপনি? মানে মনে করেন আপনার মায়েরা আপনার আরেক সক্রেটিস বাইরে আমি শিখাইলাম, মৃগেন্দ্র দিলাম একটা থাপ্পড় আপনার গালে দিয়ে আপনি সক্রেটিস বাইরে শিখাইলাম জিনিসটা, মানে জিকে মেরে বকে শিখানো আর কি। মানে আপনার মায়েরা কি আমি সক্রেটিস বাইরে শিখাইতে পারি ভাই? না বিষয় ওরকম না, এখানে তো নো আপনি, এটা কি ন্যায় হবে? এটা কি ন্যায় কাজ হবে? আপনার থাপ্পড় দিয়ে আমি সক্রেটিস বাইরে একটা কিছু শিখাইলাম, এটা কি ন্যায় কাজ হবে? এখানে তো দোষ হিসেবে যারা তাদের পিতা মাতা যারা রয়েছে তাদেরকেও কিছুটা বর্তায়, যেহেতু তারা তাদের কিভাবে বর্তায়, যে বাচ্চাটা যে জন্ম নিচ্ছে, জন্ম নিয়ে তো কিছু বুঝেই নাই,
সে যার জন্ম নিছে, এ কি এখন তো 6 মাসের বাচ্চা এখন দুধ খায়, এ কেমনে বুঝবে যে এর বাপে? ওর তো জিজ্ঞাসা করে নি ওর বাপে মায়ে যে তুই আমার পেটে আইবি, ওই পোলা তুই আমার পেটে আইবি, ও তো জিজ্ঞাসা করে নাই ভাই, ও তো অটোমেটিক জন্মায় গেছে। মানে আপনি স্বীকার করতে চাচ্ছেন না কেন যে আপনার ঈশ্বর একজন গণহত্যাকারী? অবশ্যই গণহত্যাকারী এবং খুবই হিংসুটে, খুবই বর্বর ভাই। আপনি বলেন তো, বলেন তো যে এই যে মানে লুত নবীর সময় কি ঘটনা ঘটছিল? ওখানে আমরা যেটা দেখতে পাই হয়তো বা একটা তাদেরকে উল্টিয়ে দিয়ে দেওয়া হয়েছিল শুনছিলাম। তারপর লুত নবী তার দুই মেয়ের সাথে ডিন্ডং করছিল নাকি? বলেন মৃগেন্দ্র ভাই, মৃগেন্দ্র ভাই বলেন, দুই মেয়ের সাথে কি করেছিল লুত নবী? ওখানে তো যারা মানে অন্যায় কাজে লিপ্ত ছিল তাদেরকে প্রথম অবস্থায় আর কি, প্রথমত তাদেরকে গুহার ভিতরে ডিংডং যে করলো মদ খা, ওটা কি করলো ভাই? এখন তারা তো ছিল সংস্কারক, ঠিক না? মানে সে সারা রাত নিজের মেয়ের সাথে সংস্কার করছে নাকি? সারা রাত অনেক সংস্কার করছে, আরে মদ খায়া সারা রাত ব্যাপী সংস্কার, দুই তাও নিজের দুই মেয়েরে একে সংস্কার করে ফাড়া লেছে ভাই। মোহাম্মদ যেমন নিজের ছেলের বউকে বিয়ে করে যেমন সংস্কার করছে, আপনাদের নবীরা এত সংস্কার করে কেন ভাই? তাও আবার রাইতের বেলা রাইতের সংস্কার, এত রাইতের সংস্কারের দিকে তাদের এত ঝোঁক কেন? ঠিক আছে মৃগেন্দ্র ভাই, আপনি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চান, খ্রিস্টানিটি নিয়ে আলোচনা করতে চান, তাহলে আপনি আইসেন, আমরা খ্রিস্টানিটি নিয়ে আলোচনা করব। আপনি আপনার মানে বাইবেল এবং দলিল প্রমাণ নিয়ে এসেন, তখন আমরা আলোচনা করবো আরো ভালোভাবে। ঠিক আছে ভাই, ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল, অন্ধবিশ্বাস থেকে দূরে থাকেন, যুক্তি দিয়ে চিন্তা করতে শিখেন, এটাই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। ঠিক আছে, ওকে ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকেন। অথচ আসিফ ভাই দেখেন, শয়তান কিন্তু আবার কোনো গণহত্যাকারীও না, সে কোনো গণহত্যার সাথে যুক্ত না, সে শুধু খালি ঈশ্বরের মানে নেই দিকে তাকে যাস। না না, ঈশ্বরকে মানে নেই কথাটা ঠিক না সক্রেটিস ভাই, ঈশ্বরকে মানে নেই কথাটা ঠিক না, সে ঈশ্বরকেই মানছে ধর্মের কনসেপ্ট অনুযায়ী। না না, ধর্মের কনসেপ্ট অনুসারে ঈশ্বরকে মানছে, কারণ একটা কনসেপ্ট আছে তাওহিদে ইবলিশ। হ্যাঁ, তাওহিদ মানে হচ্ছে যে এটা হচ্ছে ইসলাম, মানে যে কোনো আব্রাহামিক ধর্মেরই মূল ভিত্তিটা হচ্ছে তাওহিদ, তাওহিদের প্রতি বিশ্বাস। তাওহিদ মানে হচ্ছে যে আমি শুধুমাত্র এক আল্লাহর কাছে উপাসনা করি, আর কোনো পৃথিবীর এমন কোনো সত্তার কাছে আমি মাথা নত করব না, যত ক্ষমতাশালী হোক তার কাছে আমি মাথা নত করব না। এই ইবলিশ কিন্তু এই যে মানে সেই মানে ইসলামের যে মূল স্তম্ভ যে তাওহিদ, সেই তাওহিদকে কিন্তু বজায় রাখছে, সে কিন্তু আর কারো কাছে মাথা নত করে নাই, সে কিন্তু সিজদা করে নাই। তারে সে এমন একটা চরিত্র যে আমার মেরে লেলো জাহান্নামে আমার পোড়াইলো আমি মাথা নত করব না, আমি যে মানে যে ঈশ্বরের কাছে মাথা নত করছি, একজনের কাছে মাথা নত করছি, আর কারো কাছে করব না। এই মানে এই যে এই মানে ইয়াটা অহংকারটা, এইটাকে মানে কোরআনে এবং বাইবেলে অহংকার বলা হয়েছে, কিন্তু এই অহংকারটা তো আমার কাছে অসাধারণ একটা জিনিস মনে হয় যে আমি যেটা কইছি সেটা কইছি, আর আমার কথা থেকে আমি সরবো না, যেটা আমি ফলো করি রুল ফলো করি এইখান থেকে আমি সরবো না, যে এইটাই ঘটুক না কেন আমার জাহান্নামে দিয়ে আমার ফায়দালা তারপর আমি মানি না, আমি যেটা করবো না, এই জিনিসটা কিন্তু একটা মানে ইয়া জিনিস। হ্যাঁ বলেন সক্রেটিস ভাই। হ্যাঁ, এটা তো ওই যে আপনার এই ইরাকের না কোথায় যেন, তারাও তো এটারে ভালো করে মানত, পোর্ট্রেট করতো, আমার জাতিটার নামটা আপাতত খেলাচ্ছে না, ইয়াজিদি, সম্ভবত ইয়াজিদিরা তো এটাকে ভালো করে হিসেবে দেখ। ইমাম গাজ্জালির একজন মানে ভাই ছিল, তার নাম আহমদ গাজ্জালি, সেই লোকটার নাম, সেই লোকটা একটা বই লিখছিল এটার উপরে, সেই বইটা আমি খুঁজতেছি অনেকদিন ধরে, সেই বইটার নাম হচ্ছে তাওহিদে ইবলিশ, এই বইটা আমি খুঁজতেছি, এই বইটা যদি আমি পাই তাহলে আমি বইটা আমি মানে দেখি অনুবাদ করতে পারি কিনা, ইংরেজিতে পাইলে আর কি ট্রাই করব। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে, দেখি আরো কয়েকজন আছে, ব্যাকস্টেজ ভর্তি হয়ে আছে, আপনারা যারা ব্যাকস্টেজে আছেন কিছুক্ষণ অপেক্ষা করেন, একজন দেখি কি যেন দেখাচ্ছে, মানে ব্যাকস্টেজে একজন কি যেন দেখাবার চেষ্টা করতেছে।